আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো স্থির তড়িৎ যন্ত্র। ঠিক আছে, স্থির তড়িৎ যন্ত্র। তাহলে স্থির তড়িৎ যন্ত্র কাকে বলছে? যে যন্ত্রের সাহায্যে আমরা খুব দ্রুত এবং বেশি পরিমাণে তড়িৎ আধান উৎপাদন করতে পারবো সেই যন্ত্রটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ যন্ত্র। স্থির তড়িৎ যন্ত্র দু রকমের হয়, একটা হচ্ছে ঘর্ষণ যন্ত্র আর এক হচ্ছে আবেশ যন্ত্র। ঘর্ষণ যন্ত্রের কার্যকারিতা খুব ভালো না হওয়ায় আবেশ যন্ত্র আবিষ্কার হওয়ার পর ঘর্ষণ যন্ত্র আর খুব একটা ব্যবহার হয় না। তো আজকে আমরা আবেশ যন্ত্র নিয়েই কথা বলবো। তো আবেশ যন্ত্র, খুব পরিচিত একটি আবেশ যন্ত্র হচ্ছে এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। ঠিক আছে, এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর আর 1931 সালে ভ্যান্ডিগ্রাফ আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে আমরা এই যন্ত্রটার নাম দিয়েছি, এই স্থির তড়িৎ যন্ত্রটার নাম দেওয়া হয়েছে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। বোঝা গেছে? তো এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কার্যকারিতাটা প্রধানত এই সূচিমুখ ক্ষরণ এবং ফাঁপা পরিবাহীর আধান সংগ্রহকে নীতির উপর ভিত্তি করে রয়েছে। তো এর কার্যকারিতাটা আমরা ডিটেলস একটু পরে জানছি, তার আগে তোমাদের একটা স্ক্রিন শেয়ার করছি, দেখো কেমন দেখতে হয় ভ্যান্ডিগ্রাফ যন্ত্রটা। ঠিক আছে, দেখো ভ্যান্ডিগ্রাফ যন্ত্রটা দেখতে পেয়েছে, খুব চকচকে দুটি গোলক আছে, দুটি যে গোলক দুটি স্ট্যান্ডের উপর দাঁড় করানো রয়েছে এবং ব্যাটারির সাহায্যে যুক্ত করা আছে। আমি পরে এর বর্ণনায় আবার আসছি। দেখতে পেয়েছো? আর ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটা কেউ যদি হাত দেয় অতি অবশ্যই তার পায়ের তলায় একটা কুপরিবাহী পদার্থ থাকবে, তাহলে কেমন হবে সেটা দেখিয়ে আমি তোমাদের শেয়ার করছি। দেখো একটা ফটো সাহায্যে দেখ, দেখতে দেখো এখানে একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের উপর একটা মেয়ে হাত রেখেছে, তার তার চুলগুলো কেমন খাড়া হয়ে গেছে দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়ই। কেন এটা হচ্ছে? হ্যাঁ, এখানে কি হচ্ছে, যেই এই আধানটা এখানে সঞ্চিত ছিল এর হাতে চলে এলো এবং চুলগুলোর তে চলে এলো, এবং আধানগুলো কি হচ্ছে, চুলগুলোতে যেই চলে এলো তারা পরস্পরকে বিকর্ষণ করছে এবং চুলগুলো কি হচ্ছে, খাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কার্যকারিতা এবং বর্ণনায় চলে আসি। দেখো এখানে আমি একটা ছবি আঁকা আছে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর, এখানে কি হচ্ছে, এই P1 P2 হচ্ছে দুটো পুলি। ঠিক আছে, এই পুলি দুটোতে কি হচ্ছে, অন্তরক পদার্থ দিয়ে একটা বেল্ট তৈরি করা হয়েছে, সিল্ক হতে পারে, রাবার হতে পারে, বেল্ট তৈরি করা হয়েছে। দেখতে পেয়েছো এই বেল্টটা এই পুলি দুটোর সাহায্যে কিভাবে ঘুরতে থাকে, বোঝা গেল? এবার এখানে একটা ফাঁপা পরিবাহী নেওয়া আছে, খেয়াল রাখবে এই এটা কিন্তু ফাঁপা পরিবাহী পদার্থ দিয়ে তৈরি, দুটো ফাঁপা পরিবাহী পদার্থ নেওয়া আছে, যেটা কিন্তু এই একটা স্ট্যান্ডের উপর দাঁড় করানো আছে, স্ট্যান্ডটা কিন্তু কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, বোঝা গেল? এবার কি হচ্ছে, না এখানে দেখো চারটে সূচিমুখ আছে। এখানে নাম দিয়ে দিই, দেখো প্রথমে এখানে একটা সূচিমুখ আছে সি, এখানে একটা সূচিমুখ আছে ডি, হ্যাঁ এখানে একটা জি, এখানে একটা হচ্ছে এ সূচিমুখ আছে, এখানে এখানে দেখো আমরা ব্যাটারির সাহায্যে এই সূচিমুখ এখানে যে ডি পয়েন্ট, এখানে ব্যাটারির সাহায্যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা পজিটিভ আধান দেব এবং এই পয়েন্টটাকে আমরা নেগেটিভ আধান দেব। ঠিক আছে, আর এখানে দেখো এই সূচিমুখের সঙ্গে এটা হচ্ছে গ্রাউন্ড করা আছে, এই সূচিমুখের অপর প্রান্ত গ্রাউন্ড করা আছে।
এখানে সূচিমুখ কিন্তু এই পরিবাহিতার সঙ্গে যুক্ত কোন পরিবাহী? ফাঁপা গোলক পরিবাহিতা। এখানে এফ টাও কিন্তু এটার সঙ্গে যুক্ত আছে। এবার কিভাবে এটা কাজ করছে আমরা দেখি। প্রথমে এটা কি হয়েছে না একটা তো, আর হ্যাঁ আগে আর বলা হয়নি যে এই পুলি দুটো কিন্তু মেশিনের সাহায্যে ঘোরানো হচ্ছে, ফলে বেলটাও ঘুরতে থাকবে। এবার একটা দেখো প্যাডেলের সাহায্যে এই পয়েন্টটাকে আমরা পজিটিভ আধান দিলাম। যেই পজিটিভ আধান দিলাম দেখো এই বি যে সূচি মুখটা আছে তার এখানে নেগেটিভ আধান আহিত হলো, তাই তো? আর দূরবর্তী প্রান্তে পজিটিভ আধান আহিত হবে যেটা নাকি গ্রাউন্ডে চলে যাচ্ছে, বোঝা গেল? ঠিক একই ভাবে এখানে সি এই নেগেটিভ দেওয়া হয়েছে আর এই সি যে সূচিমুখ প্রান্তটা সেটা পজিটিভ আধানে আহিত হয়েছে, বোঝা গেল? আবিষ্ট হয়েছে। তাহলে আর দূরবর্তী প্রান্ত নেগেটিভ আবিষ্ট হবে, তাহলে এই এই নেগেটিভটা গ্রাউন্ডে চলে যাবে, এখানে পজিটিভ থাকবে। তাহলে এখানে দেখো আমি আচ্ছা এটা দিয়ে বোঝাই আগে, এখানে কি হচ্ছে তাহলে পজিটিভ আধান এখানে আবিষ্ট হলো। এবার এই যে পরি যে পুলিশ সঙ্গে যে বেলটা যুক্ত আছে সেই বেলটা কি ছিল, কুপরিবাহী না সুপরিবাহী? কুপরিবাহী, ফলে আধান গুলো চারদিকে কিন্তু ছড়িয়ে যেতে পারেনি, আধান গুলো এখানে সঞ্চিত হয়েছে। এবার যেহেতু এই পুলিশ সাহায্যে এই বেলটা ঘুরছে তাই এই আধানটা আস্তে আস্তে কি হবে উপরের দিকে আসবে, আস্তে আস্তে কোথায় আসবে, এই যে এফ পয়েন্টের কাছে আসবে। যেই এফ পয়েন্টের কাছে আসবে, এফ পয়েন্ট এখানে সূচিমুখ আছে, তখনই এটা কি হবে নেগেটিভ আধানে আবিষ্ট হবে। যেই নেগেটিভ আধানে আবিষ্ট হচ্ছে দেখো এটা নেগেটিভ আধানে আবিষ্ট হলো, এখানে নেগেটিভ আধানে আবিষ্ট হওয়াতে কি হচ্ছে এর দূরবর্তী প্রান্তটা পজিটিভ আধানে আবিষ্ট হয়ে যাবে। তাহলে এই কি হচ্ছে ফাঁপা পরিবাহী পৃষ্ঠটায় কিন্তু পজিটিভ আধান চলে, আর এখানে যে নেগেটিভ আধান গুলো গেছিল সেটা কি হচ্ছে এটা আবার সূচি মুক্ত, এ কি করবে আধান গ্রহণ করবে, তাহলে কোথায় গ্রহণ করবে বেল্টের উপর করবে, বেল্টে আবার কি আধান ছিল পজিটিভ আধান ছিল, তাহলে এই নেগেটিভ আধান এখানে বেল্টে পজিটিভ আধানের সঙ্গে কি হবে বলো, এদের পজিটিভ নেগেটিভকে কি করবে বলো, পজিটিভ নেগেটিভ কে কি করে দিচ্ছে, এর চার্জটা তখন কি হবে শূন্য হয়ে যাবে। এবার দেখো এখানে তাহলে বেল্টের মধ্যে কি আর কোনো চার্জ রইল, আর কোনো চার্জ রইল না, তখন তাহলে বেলটা যে ঘুরে এদিকে আসছে তখন কিন্তু এই প্রান্তে কোনো চার্জ থাকছে না, বোঝা গেল? এখানে এসে আবার এদিকে আসছে, আবার তড়িৎ যন্ত্রের সাহায্যে নেগেটিভ পাচ্ছে, আবার এখানে পজিটিভ হচ্ছে, যেটা এখানে এসে কি হচ্ছে এফ এর মাধ্যমে এই পরিবাহী ফাঁপাগুলোকে সঞ্চিত হচ্ছে। ঠিক একই ভাবে এখানটায় দেখো, এখানটায় তড়িৎ যন্ত্রের সাহায্যে পজিটিভ দিয়েছি, যেটা নাকি এই ডি সূচিমুখে এখানে এসে নেগেটিভে আবিষ্ট হচ্ছে, হ্যাঁ পজিটিভটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে, এই নেগেটিভ আধান গুলো এই বেল্টের সাহায্যে উপরের দিকে উঠছে, উঠতে উঠতে জি প্রান্তে যে এসেছে জি সূচিমুখে এখানে তাহলে আবিষ্ট হয়ে যাচ্ছে পজিটিভে, এটা হচ্ছে নেগেটিভে দূরবর্তীটা, নেগেটিভটা তাহলে এই কি হচ্ছে পরিবাহী গোলকের ফাঁপা গোলকে চলে এলো নেগেটিভ আধান, আর এখানে এই পজিটিভ আধান গুলো সূচিমুখের জন্য এখানে ক্ষরণ হবে, ক্ষরণে কি হবে বেল্টের নেগেটিভ আধানকে প্রশমিত করবে, এই প্রশমিত হয়ে যাওয়ার ফলে এখানে যখন বেলটা ঘুরে আসবে তখন কিন্তু বেল্টে আর এখানে কোনো চার্জ থাকছে না, আবারও এখানে এসে তড়িৎ যন্ত্রের সাহায্যে চার্জ পাবে। তাহলে এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই গোলক দুটিতে আধান সঞ্চিত হচ্ছে, কত আধান সঞ্চিত করতে পারবে এভাবে, এভাবে কিন্তু বিভব, যে আধান সঞ্চিত হবে এদের মধ্যে বিভব পার্থক্য তৈরি হবে, তাই তো? তাহলে এইভাবে কিন্তু আমরা কয়েক লক্ষ প্রচুর উচ্চ বিভব পার্থক্য সৃষ্টি করতে পারি, বোঝা গেল? আচ্ছা এবার এইভাবে যদি বিভব পার্থক্য সৃষ্টি হতে হতে তাহলে কি হবে, এখানে তো বায়ু আছে তাহলে এটা কি হবে একটা তড়িৎ ক্ষরণ হবে না, তাই তো?
একটা তড়িৎকরণ হবে। দেখো আমি একটা পিকচার শেয়ার করছি, তার মাধ্যমে তোমরা এটা তড়িৎকরণটা বুঝতে পারবে। দেখো এখানে তোমরা তড়িৎকরণটা বুঝতে পেরেছো কিভাবে, যদি আমরা এই যন্ত্রটাকে কোনো একটা চাপা না দিয়ে রাখি তাহলে কি হবে, যেহেতু বায়ু আছে, বায়ু কি খুব বেশি উচ্চ বিভব পার্থক্য সহ্য করতে পারে না, তাই ও কি হয় ওখানে একটা বায়ুর যে কণাগুলো সেটা কি হয়ে যায়, আহিত হয়ে যায় এবং সেটা ভেঙে যায়, ফলে এখানে কি হবে বিদ্যুৎ ক্ষরণ হবে। এবার আমরা চলে আসি তাহলে এটাকে আমরা কিভাবে এই বিদ্যুৎ ক্ষরণটাকে রোধ করতে পারবো পরিবেশের মধ্যে। যদি এই যন্ত্রটাকে আমরা একটা বিশেষ মধ্যে কাঁচের বা কাঠের বক্সের মধ্যে ঢুকে দিতে পারি এবং বাইরে ভেতরে যে বায়ু থাকবে সেই বায়ুকে আমরা পাম্প করে বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে বার করে নেব এবং নাইট্রোজেন বা ফ্রেয়ন টাইপের গ্যাস এখানে দিয়ে দেব, তাহলে কার নাইট্রোজেন কিন্তু খুব উচ্চ বিভব পার্থক্য সহ্য করতে পারে, তাহলে এই তো দুটোর মাঝে তড়িৎক্ষরণটা খুব বেশি হবে না। সেটা আমি দেখো একটা পিকচারের মাধ্যমে দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, নিশ্চয় দেখতে পেয়েছো এখানে কেমন একটা কি আছে না, একটা কাচের গোলকের মধ্যে কিন্তু আমরা এই এটাকে ভ্যান্ডিক্যাপ জেনারেটর যন্ত্রটাকে রাখা হয়েছে আর অপারেশনটা বাইরে থেকে করা হচ্ছে, সবাই দেখতে পেয়েছো নিশ্চয়ই। এবার এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর যন্ত্রটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? ভ্যান্ডিগ্রাফ জেনারেটর যন্ত্র আমরা পরমাণু গবেষণাগারে ব্যবহার করা হয়, বিশেষত নিউক্লিয় গবেষণাগারে ব্যবহার করা হয়, আর কি খুব উচ্চ শক্তি সম্পন্ন তোমার এক্স-রে তৈরি করতেও কিন্তু এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আজকে তোমরা ভ্যান্ডিগ্রাফ জেনারেটর সম্বন্ধে খানিকটা ধারণা পেলে, বাড়িতে তোমরা এটা খুব ভালো করে করবে। ঠিক আছে।